শহীদ জিয়া নিছক একটি নাম নয়, নিছক দুটি শব্দ নয়। শহীদ জিয়া একটি আদর্শ, শহীদ জিয়া একটি চেতনা, শহীদ জিয়া একটি প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতীক। শহীদ জিয়া একাধারে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, প্রথম রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সফল সেনানায়ক। অবিভক্ত পাকিস্তানে পশ্চিমাদের শোষণে তৎকালীন পূর্ব পাকিস্তানিরা যখন আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও সামরিকভাবে বিপর্যস্ত, তখন হাতে গোনা যে কজন কৃতি সন্তান দেশ মাতৃকাকে তাদের কর্মগুণে গৌরবান্বিত করেছিলেন, তাদের মাঝে জিয়াউর রহমান অন্যতম। ১৯৬৫ সালে পাকিস্তান ভারত যুদ্ধে অসম বীরত্বের জন্য সম্ভাব্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব অর্জন করে তরুণ জিয়া হয়ে ওঠেন মেজর জিয়া, হয়ে ওঠেন পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি অফিসারদের উৎকর্ষ ও সাফল্যের প্রতীক ও অনুপ্রেরণা। ১৯৭১ সালের ২৬শে মার্চ রক্তপিপাসু পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, বাঙালি জাতি যখন বর্বরোচিত ও নজিরবিহীন হামলা ও রাজনৈতিক দিক নির্দেশনার অভাবে কিংকর্তব্য বিমূঢ়, ঠিক তখন জাতির ত্রাতা হিসাবে আবির্ভাব ঘটে মেজর জিয়া। এ এমন এক সময় যখন ঢাকার অদূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব পশ্চিম পাকিস্তানি সেনাদের ব্যাপক ও অস্বাভাবিক সমাবেশ দেখেও এর ভয়াল রাজনৈতিক নৈপথ্য অনুধাবন করে না, সর্বাত্মক সংগ্রামের আহ্বান করে জনতাকে সেই সংগ্রামের কোনো কর্মকৌশল ও দিক নির্দেশনা দেয় না, এ এমন এক সময় যখন দেশ জুড়ে মানুষ শোষণকারীদের পরাধীনতা থেকে মুক্তি চায়, স্বাধীনতা চায়, কিন্তু সেই স্বাধীনতার সাহসী ডাক কেউ দেয় না। রাজনৈতিকে চরম সিদ্ধান্তহীনতা আর অদূরদর্শিতার সুযোগ নিয়ে ঘটে যায় ২৫শে মার্চ কালরাত্রির ভয়াল হত্যাযজ্ঞ। সিদ্ধান্তহীন সেই রাজনৈতিক নেতৃত্ব তথা শেখ মুজিব ও তার সহচরেরা থেকে যায় সম্পূর্ণ অক্ষত, কিন্তু ক্ষতবিক্ষত করা হয় সাধারণ মানুষকে। শহরে শহরে, পথে পথে, ঘরে ঘরে, রাজারবাগের পুলিশ থেকে পিলখানার ইপিআর, ঘুমন্ত নাগরিক থেকে শান্ত পথচারী, সৌম্য ছাত্র থেকে বুদ্ধিদীপ্ত শিক্ষক, কেউ বাদ যায় না সেই হত্যাযজ্ঞ থেকে। সংক্ষুব্ধ স্বাধীনচেতা মানুষের মুক্তির কামনা, রাজনৈতিক নেতৃত্বের বিভ্রান্তিকর সিদ্ধান্তহীনতা আর ২৫শে মার্চের রক্তাক্ত কালরাত্রি, এদের সন্ধিক্ষণেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে একটি শান্ত ও দৃঢ় কণ্ঠ। ওই কণ্ঠের একটি ডাকই যেন ২৫শে মার্চের রাতের প্রচণ্ড আঘাতে ম্রিয়মান হয়ে পড়া জাতির মেরুদণ্ডকে এক টানে যথাস্থানে নিয়ে এলো। বাংলাদেশের স্বাধীনতা সেই ঘোষণা দিয়ে দেশের ইতিহাসের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বিদ্রোহী বাঙালি অফিসার হিসাবে অস্ত্র তুলে পশ্চিমা অফিসারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। বজ্রকণ্ঠে ঘোষণা দেন এ দেশ এবং দেশের মা, মাটি ও মানুষের স্বাধীনতার। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশে বিদেশে সর্বতোভাবে ছড়িয়ে পড়ে সেই লড়াইয়ের কথা, যে লড়াই আবশ্যক ছিল পরাধীনতা থেকে মুক্তির জন্য, যে লড়াইয়ের আহ্বান শুনতে উন্মুখ ছিল এদেশের মুক্তিকামী প্রতিটি মানুষ। রাজনৈতিক নেতৃত্ব না নিয়েও, পশ্চিমাদের সাথে আলোচনার কেন্দ্রবিন্দু না হয়েও, রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের সঙ্গে আপোষ না করেও, গণমাধ্যম দ্বারা পরিবেষ্টিত না থেকেও, অসীম সাহসিকতার মাধ্যমে কেবলমাত্র একটি রেডিও স্টেশনের সহায়তা নিয়ে অকুণ্ঠ চিত্তে দেশের স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া। দেশের মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষা বুঝতে পারা বাংলাদেশের এ প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবের মতো দফায় দফায় ইয়াহিয়া ভুট্টোদের সাথে আলোচনা পর্যালোচনায় বসতে হয়নি, মানুষের আশ্বাস বিশ্বাসের স্বার্থে উপর্যুপরি বক্তব্য দিতে হয়নি, দেশ ও দশের মানুষকে বিপদে রেখে নিরাপদ আশ্রয়ে চলেও যেতে হয়নি। মেজর জিয়ার সেই স্বাধীনতার ঘোষণা হতাশায় নিমজ্জিত জাতিকে দিক নির্দেশনা দেয়,
আশার আলো দেখায়, সংগ্রাম ও স্বাধিকারের পথ দেখায়। তার উদ্দীপনায় দেশের আপামর কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, পুলিশ, সেনা সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ শুরু করেন। স্বাধীনতার সেই ঘোষণার ফলশ্রুতিতে চূড়ান্ত যে লড়াই শুরু হয়, তারই ধারাবাহিকতায় 1971 সালের 17ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। সরকার পরিচালনা কিংবা সমর প্রস্তুতির নামে অনেক শীর্ষস্থানীয় ব্যক্তি নিরাপত্তার খাতিরে ভারতে অবস্থান নিলেও জিয়াউর রহমান থেকে যান যুদ্ধের ময়দানে। তার নেতৃত্বে ও নামে তৈরি হয় বাংলাদেশ ফোর্সের প্রথম সনাতনী ব্রিগেড জেড ফোর্স, যা পরবর্তীতে পরিচিত হয়ে ওঠে সবচাইতে আগ্রাসী, চৌকস ও সফল ফোর্স হিসাবে। 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত যুদ্ধের রণক্ষেত্রে অভূতপূর্ব বীরত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের জীবিত যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান বীরুত্তম উপাধিতে ভূষিত করা হয়। সময়ের প্রবাহে স্বাধীন বাংলাদেশে নিজ কর্মগুণে মেজর জিয়াউর রহমান হয়ে ওঠেন মেজর জেনারেল জিয়াউর রহমান। সৈনিকদের গণদাবিতে, জনগণের সাগ্রহে তিনি হন দেশের সফলতম সেনাপ্রধান। ফিরিয়ে আনেন সেনাবাহিনীর শৃঙ্খলা ও ঐক্য। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের নজিরবিহীন ত্যাগ তিতিক্ষার পরেও গণতন্ত্র, উন্নয়ন, বহু মত ও পথের পরিবর্তে একদলীয় বাকশাল কায়েম করা হলে তিনি বহুদলীয় রাজনীতির সূচনা করেন। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় অফিসার কর্তৃক এক গণ অভ্যুত্থানে নিহত হন। অভ্যুত্থানকারী অফিসারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন শেখ মুজিবের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাক আহমেদ। 1973 সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়েই গঠিত হয় খন্দকার মোশতাকের মন্ত্রিসভা। শেখ মুজিবের মন্ত্রিসভার 80% সদস্যই মোশতাক মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে এ বিষয়ে বেশ আগে থেকেই কথা পাকাপোক্ত করে রেখেছিলেন 15ই আগস্টের অভ্যুত্থানের নেতারা। অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছিল, কারণ সাধারণ মানুষের ধারণা ছিল শেখ মুজিবের শাসনামলে হওয়া সীমাহীন নিপীড়ন, নিয়ন্ত্রণহীন দুর্নীতি, লুটপাট, খুন, ধর্ষণ, রাহাজানি থেকে তারা সেদিন মুক্ত হয়েছিল। তবে প্রকৃতপক্ষে 15ই আগস্ট ছিল প্রাসাদ ষড়যন্ত্রের ন্যায় একটি ক্ষমতার লড়াই, যেখানে শেখ মুজিবকে হটিয়ে খন্দকার মোশতাক ক্ষমতায় বসেছিলেন, যার প্রমাণ খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় শেখ মুজিব, মন্ত্রিসভার প্রায় সকলের যোগদান এবং খন্দকার মোশতাক কর্তৃক অভ্যুত্থানকারীদের দায়মুক্তি প্রদান। খন্দকার মোশতাক সরকার ছিল নতুন বোতলে পুরনো মদ, তাই মোশতাক সরকারও শেখ মুজিব সরকারের মতো সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়ে। দেশের শাসন ব্যবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। শেখ মুজিব শাসনামলে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে গঠিত সেনাবাহিনীর প্রতি বিমাতাসুলভ আচরণের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে সেনাবাহিনীর একটি অংশের হাতে শেখ মুজিবের মৃত্যুতে সেনাবাহিনীতে তেমন প্রতিক্রিয়া সৃষ্টি না হলেও ধীরে ধীরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে দূরত্ব সৃষ্টি হয় দেশপ্রেমিক সেনাবাহিনীর। সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমানের উপর তৈরি করা হয় আরও 2টি পদ। এতে জিয়াউর রহমান বীরুত্তমের পক্ষে সেনাবাহিনীর জন্য সবচেয়ে প্রয়োজনীয় চেইন অব কমান্ড প্রতিষ্ঠা দুরূহ হয়ে পড়ে। অন্যদিকে এই চেইন অব কমান্ড প্রতিষ্ঠাকে কেন্দ্র করে 1975 সালের 3রা নভেম্বর সেনাবাহিনীর তৎকালীন চিফ অব জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশারেফ এবং লেফটেন্যান্ট কর্নেল শাফায়াত জামিল 36 ব্রিগেডের সৈন্যদের নিয়ে সেনা অভ্যুত্থান ঘটান। খালেদ মোশারফ সকল রাজনীতি লঙ্ঘন করে মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন এবং নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন। খালেদ মোশারফের ক্ষমতায় আরোহণকে ভারত স্বাগত জানায় ও তার জন্য ভারতের রাষ্ট্রদূতের পক্ষ থেকে কাপড় পাঠানো হয়। খালেদ মোশারফের ভাই আওয়ামী লীগ নেতা রাশেদ মোশারফ এবং তার মায়ের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করা হয় পরদিন।
এদিকে পট পরিবর্তনের আভাস পেয়ে শেখ মুজিবের হত্যাকারী মেজররা এবং খন্দকার মুস্তাক জেলখানায় আটক আওয়ামী লীগের শীর্ষ চার নেতাকে হত্যার নির্দেশনা দেন, যা 3রা নভেম্বরের প্রথম প্রহরেই বাস্তবায়ন করা হয়েছিল। শেখ মুজিবের হত্যাকারী মেজর ফারুক রহমানের মামা খালেদ মোশারফ ক্ষমতায় আরোহণের পর তিনি শেখ মুজিব ও জাতীয় চার নেতার খুনিদের দেশত্যাগের ব্যবস্থা করেন। তিনি তাদের থাইল্যান্ডে পাঠান এবং খন্দকার মুস্তাকের সহায়তায় তার সেনাপ্রধানের পদটি নিশ্চিত করেন। খালেদ মোশারফ, সাফায়ে জামিলরা যখন বঙ্গভবনে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত, দেশপ্রেমিক শক্তি তখন সকল শৃঙ্খল ভেঙে নেমে আসে রাস্তায়। এভাবে দেশ যখন ষড়যন্ত্র, হত্যা আর ক্ষমতার লড়াইয়ে নিমজ্জিত, তখনই পুনরায় জেগে ওঠে দেশপ্রেমিক সেনাবাহিনী আর সাধারণ জনতা। সিপাহীরা স্বতঃস্ফূর্ত বিপ্লবের মধ্য দিয়ে খালেদ মোশারফের রক্ষীদের হটিয়ে মুক্ত করে তাদের নেতা, গণ অভ্যুত্থানের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানকে। দেশের মানুষ সেদিন দেশের সকল দুর্নীতি, অপশাসন আর অনাচার থেকে রক্ষা করার লক্ষ্যে রাষ্ট্রের জন্মলগ্নে স্বাধীনতার ঘোষণা দেওয়া বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে নিজেদের কাঁধে করে ক্ষমতায় বসান। তাদের ভালোবাসায় সিক্ত হয়ে জিয়াও সিপাহী জনতা সেই বিপ্লব ও সংহতির মূল মন্ত্রকে ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গিয়েছেন। জিয়ার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির ধারক ও বাহক এ দলের মাধ্যমে উন্মেষ ঘটে অগ্রগতি, অভিযাত্রা ও আধুনিকায়নের সমৃদ্ধ এক নতুন বাংলাদেশের। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসীন হয় বিএনপি। সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান আবারও হয়ে ওঠেন রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, কক্ষচ্যুত বাংলাদেশের রাষ্ট্রপতি, যার উপর নির্ভর করে সম্ভাবনাময় একটি দেশের সংকট থেকে উত্তরণের ভবিষ্যৎ। এ যেন ঠিক 1971 সালের ঐতিহাসিক পুনরাবৃত্তি, একজন ব্যক্তিকে ঘিরে একটি জাতির স্বপ্নের আবর্তন। জিয়াউর রহমানের অস্তিত্বে নিহিত বাংলাদেশি জাতিসত্তার সকল সমস্যার সমাধান। জনমনে প্রবল আশা সঞ্চার করা প্রেসিডেন্ট জিয়া দেশকে একবিন্দু হতাশ করেননি, বরং স্থাপন করেন রাষ্ট্র পরিচালনার নতুন মানদণ্ড। বাঙালি জাতীয়তাবাদীকে পরিবর্তন করে জিয়া প্রতিষ্ঠা করেন বাংলাদেশি জাতীয়তাবাদের, নিশ্চিত করেন সব ধর্ম, বর্ণ, পেশা, মত ও অঞ্চলের মানুষের সাম্য, স্বাতন্ত্র্য, সম্মান ও সম অধিকার। যুগের চাইতে অগ্রসর কালজয়ী 19 দফা প্রদানের মাধ্যমে তিনি নতুন করে আঁকেন একটি উন্নত, স্বয়ংসম্পূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের চিত্র। জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশব্যাপী সৃষ্টি করেন অর্থনৈতিক গণজোয়ার, জোর দেন তৃণমূল, নারী ও যুব সমাজের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে, অব্যবহৃত জনগোষ্ঠীকে রূপান্তর করেন আকাঙ্ক্ষিত মানব সম্পদে, নিশ্চিত করেন সম্ভাবনাময় বাংলাদেশের সমৃদ্ধি। শেখ মুজিবের অধীনে গণতন্ত্র তথা বহুমত ও দর্শন পরিহার এবং একদলীয় শাসন কায়েম, সংবাদপত্রের কণ্ঠরোধ, মানবাধিকার লঙ্ঘন প্রভৃতি কারণে পশ্চিমা রাষ্ট্রসমূহের সাথে বাংলাদেশের সম্পর্ক মারাত্মক খারাপ হয়। উন্নত বিশ্বের শিল্পোন্নত তথা গণতন্ত্রের পক্ষের রাষ্ট্রসমূহে বাংলাদেশ সম্পর্কে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গির আত্মপ্রকাশ ঘটে, যা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কূটনৈতিক দক্ষতায় দূর করেন এবং সকল পশ্চিমা রাষ্ট্রের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ভিত্তিক সম্পর্ক স্থাপন করেন। এর ধারাবাহিকতাতেই জিয়ার তত্ত্বাবধানে বাংলাদেশের উন্মুক্ত অর্থনৈতিক বাজারে গার্মেন্টস সেক্টরের সূচনা ঘটে এবং বহুজাতীয় আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে শ্রমিক প্রেরণ সূচনা, সার্ক গঠন থেকে শুরু করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ অর্জন, ইরাক ইরান যুদ্ধের মধ্যস্থতা থেকে শুরু করে ভারত, চীন কিংবা যুগোস্লোভিয়া সহ নানা দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি একের পর এক বৈশ্বিক অর্জনসমূহ যেন প্রেসিডেন্ট জিয়াকে একজন আদর্শ রাষ্ট্রনায়ক থেকে খ্যাতনামা বিশ্বনেতার আসনে স্থান করে দেয়। শুধু তাই নয়, অসম অদম্য শক্তি নিয়ে জিয়া ছুটে যান দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, কখনো খাল খননে হাতে কোদাল তুলে নেন,
কখনো জাল হাতে নদীতে নেমে পড়েন, কখনো মাঠে ফসল আবাদ করেন, আবার কখনো বা কোমলমতি শিশুদের সাথে বই হাতে বসে পড়েন, যেখানে দারিদ্র, তৃষ্ণা, ক্ষুধা, অশিক্ষা, রোগ, শোক, সেখানে ইজিয়া, যেখানে তৃণমূল অবহেলিত ও সুবিধা বঞ্চিত, সেখানে ইজিয়া, যেখানে শোষণ, নির্যাতন ও অপশাসন, সেখানে ইজিয়া। বাংলাদেশের মানুষ যেন নতুন করে তাদের জীবনের অর্থ খুঁজে পান, তারা যেন নতুন করে দেখতে শেখেন রাজনীতিকে, রাজনৈতিক দলকে, রাজনীতিবিদকে। তলাবিহীন ঝুড়ি থেকে অচিরেই বাংলাদেশ পরিণত হয় উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের রোল মডেলে, বিশ্বের দিকে দিকে সাড়া পড়ে যায় রাষ্ট্রপতি জিয়ার ক্রিয়াকর্মের, আর আলোড়ন আলোচনা সৃষ্টি করে জিয়ার বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার গতিপ্রবাহ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে কোনো প্রকার আপোষ না করায় ১৯৮১ সালে ৩০শে মে বাংলাদেশ বিরোধী অপশক্তি প্রাণ কেড়ে নেয় দেশের স্বাধীনতার ঘোষক প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে কেবল একজন ব্যক্তি বা রাষ্ট্রনায়ককে নয়, বরং সমগ্র বাংলাদেশ ও বাংলাদেশী জাতিকে ধ্বংস করার চেষ্টা করা হয়। তার জানাজায় অগণিত অশ্রুসিক্ত মানুষ শরিক হন বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের মধ্য দিয়ে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী চক্রের হাতে তার শাহাদাত বরণের পর বিশ্বের সকল দেশ থেকে আসতে থাকে শোক বার্তা ও তার কর্মময় জীবনের বস্তুনিষ্ঠ পর্যালোচনা। পূর্ব থেকে পশ্চিম, আরব থেকে দক্ষিণ এশিয়া, বিশ্বের বিভিন্ন নগরীতে বের হয় একের পর এক শোক র্যালি, সংসদগুলোতে আনা হয় একের পর এক শোক প্রস্তাব, সংবাদপত্রগুলোতে আসতে থাকে একের পর এক স্তুতিকাব্য। সে সময়ের সহস্রাধিক বক্তব্য থেকে বেরিয়ে আসে বিশ্বমঞ্চে কেমন ছিল শহীদ জিয়ার আকাশচম্বী জনপ্রিয়তা ও নজিরবিহীন গ্রহণযোগ্যতা। মাত্র ৪ বছরের রাষ্ট্রপরিচালনায় শহীদ জিয়া যেন বাংলাদেশকে এগিয়ে দেন ৪ দশক। তার দেখানো পথে হেঁটেই আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, তার তৈরি করা অবকাঠামোতেই আজ আমরা একটি গণতান্ত্রিক দেশের নাগরিক, তার কৌশলী সিদ্ধান্তেই আজ আমরা বিশ্বায়ন আন্তর্জাতিক অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ, তার নেওয়া নীতিমালাতেই আজ আমরা আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির নিরবিচ্ছিন্ন দিশারি। আজ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মাঝে আর বেঁচে নেই, কিন্তু আমাদের মাঝে রয়েছে তার আদর্শ ও চেতনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান। আমাদের মাঝে আরও রয়েছে এ দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের আত্মা ও আত্মত্যাগের অনুকরণীয় মহাত্ম, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে যিনি এত কিছু দিয়েছেন তার প্রতি আমাদেরও রয়েছে কিছু দায়বদ্ধতা, দেশের স্বাধীনতা অটুট রাখার দায়বদ্ধতা, দেশের সার্বভৌমত্ব অটুট রাখার দায়বদ্ধতা, দেশের জাতীয়তাবোধ অটুট রাখার দায়বদ্ধতা। শহীদ জিয়ার স্মরণে হলেও দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, নিজেদের অস্তিত্বের স্বার্থে আমরা কি পারবো না আর একটিবারের জন্য হলেও আমাদের মাঝে স্বাধীনতার সেই চেতনা ও আদর্শকে ফিরিয়ে আনতে? আমরা কি পারবো না গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে? আমরা কি পারবো না উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি দিয়ে দেশকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেরণাকে অন্তরে ধারণ করে দেশবাসীকে সাথে নিয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমাদের যে আন্দোলন ও আত্মত্যাগ, ইনশাআল্লাহ সফলতা তার অবশ্যম্ভাবী, বিজয় ইনশাআল্লাহ আমাদের হবেই হবে। আসুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে সামিল হয়ে আমরা শহীদ জিয়ার আদর্শকে আরো বেগবান করি।